তুই যখন একবার ওকে খোঁচা মেরেছিস, আমার তো মনে হয় না ও তোকে সহজে ছেড়ে দেবে, তাই আমি একটু অ্যালার্ট করে দিচ্ছি তোকে, কেমন? বাবা, আমি অনেকবার বলেছি আপনার ছেলেকে যে এইসবের মধ্যে না জড়াতে, আমার তো একটা কথাও শুনবে না কোনোদিনও। না বৌমা, ও যে ভুল করেছে আমি কিন্তু সে কথা তোমাকে বলছি না। দেখো, প্রত্যেকটা অন্যায় কিন্তু প্রতিবাদ জানানো উচিত, আর মানুষের সমাজে যেখানে অন্যায় হবে সেখানে যদি মানুষ প্রতিবাদ না জানায় তাহলে ভুল হবে। আমাদের নৈতিক দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি সেই কারণে তোকে অ্যাপ্রিশিয়েট করছি বরুণ, তুই অন্যায়ের প্রতিবাদ করে ঠিক কাজ করেছিস। কিন্তু হ্যাঁ, তার পাশাপাশি তোকে আমি একটু সাবধানে চলতে বলছি, কেমন? বাবা, মৌমাছির চাকে ঢিল ছুড়লে ফুল বেঁধবার ভয়টা তো থাকেই, ওটা নিয়ে আমি ভয় করি না। তবে তুমি যখন আমাকে অ্যালার্ট থাকতে বলছো, আমি নিশ্চয়ই থাকবো। রাইট রাইট। হ্যাঁ গো, তোমাদের কথা শুনে তো আমার কেমন ভয় ভয় পাচ্ছে, ছোট খোকার কোনো ক্ষতি হবে না তো? সত্যি নির্মলা, তোমাকে নিয়ে না আমার যত মুশকিল, দেখেছিস বরুণ তোর মায়ের অবস্থা দেখ। আরে বাবা, বরুণকে আমি একটু অ্যালার্ট থাকতে বলেছি, এটা খুব ক্যাজুয়ালি বলেছি, তোমার সামনে কথাগুলো বলাই আমার ঝকমারি হয়ে গেছে। তুমি রাগ করছো কেন বলো তো? আমি তো মা, সন্তানের ক্ষতির কথা শুনে আমার কি মন উতলা উঠবে না? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে বাবা, আপনি ও সত্যি ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ করো, তাড়াতাড়ি না 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 খেলো। আচ্ছা মা, তুমি আমাকে রোজ রোজ এত করে ব্রেকফাস্ট দাও কেন বলো? আমার খাবার খেতে ভীষণ কষ্ট হয়। কোথায় অত দিয়েছি তোমাকে আমি? হ্যাঁ, আর বইপত্র সব আমি গুছিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি। জানো তো দাদান, আজকে না আমাদের স্কুলে রিহার্সাল শুরু হচ্ছে। রিহার্সাল? কিসের রিহার্সাল? আরে বাবা, আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে না, ওই জন্যই তো আজকে থেকে জোরদার রিহার্সাল শুরু হচ্ছে। তবে আর কি, রিহার্সাল মানে তো স্কুলে হইচই করা। হ্যাঁ, পড়াশোনা একেবারে ছিকে উঠে যাবে। না না ঠামু, রেগুলার ক্লাসগুলো হয়ে যাওয়ার পরেই আমাদের রিহার্সাল হবে। সে কি রে, পুরো ক্লাস শেষ করে তারপর রিহার্সাল শুরু হবে? তাহলে তুই বাড়ি ফিরবি কখন? আজ তো সন্ধে 6টায় ছুটি হবে। ও, সন্ধে 6টায়? হ্যাঁ গো বৌমা, তুমি আমাকে আগে বলনি তো এসব কথা। ও মা, আমি একদম ভুলে গেছি, ওই তো আপনার ছোট ছেলে অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে আসবে স্কুল থেকে। তার স্কুলের অনুষ্ঠানে তুই কি কি করছিস? আমি আমি গান গাইবো, নাচ করব, নাচটা অবশ্য গ্রুপে করব। বাহ, খুব ভালো খুব ভালো। ছোট খোকা, তুই কিন্তু সময় মতো মেয়েকে নিয়ে আসবি স্কুল থেকে। মা, তুমি আমাকে কি ভাবো বলো তো? তোকে আমার বিশ্বাস নেই বাবু, তুই দেখা গেল মেয়েকে আনতে যাচ্ছে, সেই সময় তোর বস অফিস থেকে ফোন করলো, কোন একটা কাজে লাগিয়ে দিল, আর তুই কাজে চলে গেলি, মেয়েকে আনতেই ভুলে গেলি। ভাবো ভাবো তোমার কি রেপুটেশন। বাবা, আজকে আমাকে স্কুল থেকে কারোর আনতে যাওয়ার দরকার নেই। মানে কেউ আনতে যাবে না, তাহলে তুই কার সঙ্গে ফিরবি? একা একা? একা একা ফিরবো কেন, আমার ক্লাস ফ্রেন্ড আছে না অঙ্কিতা, ওকে তোর মা আনতে যায়, আমি ওদের সঙ্গে চলে আসবো। আর ওর বাড়ি তো বেশি দূরে নয়, কয়েকটা বাড়ি পরেই, ওই যে সোনার তরে অ্যাপার্টমেন্ট, ওটাই তো ওদের বাড়ি। আর এখন তো আমি ছোট নই, অনেক বড় হয়ে গেছি, তাহলে আমাকে নিয়ে আর কারো টেনশন করতে হবে না। তবে আর কি, ম্যাডাম তখন বড় হয়ে গেছেন, শোন ছোট কোকা, তোর মেয়ে কিন্তু এখন অ্যাডাল্ট, ম্যাডাম হয়ে গেছে, ওকে নিয়ে কোনো টেনশন করবি না। অনেক হয়েছে, আর পাকামি করতে হবে না তোমাকে। হ্যাঁ হ্যাঁ, থেকে বাবা নিয়ে আসবে অফিস থেকে ফেরার পথে, ঠিক আছে? হুম, একটু জল দাও, একটু জল দাও। আর খাবো না। ছায়া, কি হলো? বলছি আমার ওয়ালেটটা একটু দাও না গো বেডরুম থেকে। আরে নিজের জিনিসগুলো একটুখানি নিজে গুছিয়ে নিতে পারো না বেরোনোর সময়?
আর সেই আমাকেই গুছিয়ে দিতে হবে। বাবা ঠিক আছে ছোট, আমি নিয়ে আসছি। থাক থাক থাক, অনেক হয়েছে। বাবা কোনো কাজ তো করবে না, আবার কিছু বলতে গেলেই রাগ দেখাবে। রাগ হবে না। আরে বাবা অফিসের যে কত চাপ সেটা তুমি বুঝতে পারো? চাপ? ও তাই বুঝি। শোনো, এই চাপগুলো নিয়ে হাসি মুখে যে সমস্ত কাজ করে তাকেই সুস্থ মানুষ বলে, বুঝেছো? ও তার মানে তুমি বলতে চাইছো যে আমি অসুস্থ? দেখো ছায়া, সবসময় না মাথাটা ঠান্ডা রাখা যায় না। আরে বাবা, আমি কি এরম ভাবে বলেছি নাকি তোমাকে? আমি বললাম তোমার সঙ্গে আমার সকালে 2 ঘন্টা দেখা আর রাত্রিবেলা 2 ঘন্টা, কিন্তু 4 ঘন্টা বাবা, একটুখানি কি হাসি মুখে কথা বলা যায় না সেই সময়টা? ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, সরি। এবার আপনি একটুখানি আমার ওয়ালেটটা এনে দেবেন প্লিজ। এনে দিচ্ছি। থ্যাংক ইউ। শুভজিৎ, শুভজিৎ, শুভজিৎ। হ্যাঁ শুভজিৎ স্যার বলছি। বলছি শোনো না, ওই এএনসি প্রাইভেট লিমিটেডটা আছে না, হ্যাঁ ওদের বিলটা একটু রেডি রাখো তো, আমি পৌঁছে গিয়ে ওটা নেব। হ্যাঁ ওই বিলটা নিয়ে আমি ওদের অফিসে যাব। ওকে গো, ওকে। হ্যাঁ রাখলাম। এনো। হ্যাঁ বলছি, কালকে যখন দোকান করে ফিরছিলাম তখন অমিতাভবাবুর সঙ্গে দেখা হলো জানো। আরে অমিতাভবাবু সামনাসামনি পুরো মুখোমুখি, আমি কি করবো আমি বুঝেই উঠতে পারছিলাম না। তা উনি দেখলাম আমাকে দেখে একটু হাসলো, তা আমিও হাসলাম, কি আর করবো বলো। ঠিকই আছে, কি আর করবে, এটাই তো ভদ্রতা। কিন্তু ভাবা যায় ওই লোকটা আমাদেরকে কিরম ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল। বিদেশ একবার এদিকে একটু শোনো। হ্যাঁ আসছি। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে ওই যে ও তো তোমার বোন তাই না? হ্যাঁ বুলাই, ভালো নাম বকুল। একমাত্র বোন বলছিলে না? হ্যাঁ আসলে আমরা 2 ভাই আর 1 বোন, আমাদের খুব আদরের বোন। একটা কথা বলবো বিরেশ, মানে কথা না ভেবে সেটা প্রস্তাবও ভাবতে পারো, তাতে যদি তুমি কিছু মনে না করো। আরে না না, এতে মনে করার কি আছে, আপনি বলুন না কি বলবেন। না মানে বলছিলাম কি, তোমার এই আদরের বোনকে যদি আমি আমাদের পুত্রবধূ করতে চাই তাতে কি তোমার কোনো আপত্তি আছে? সবই তো শুনলেন, এবার আপনার যদি মতামতটা একটু জানান। না না, এতে আপনাদের কিন্তু কিন্তু করার কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। আপনারা একটা প্রস্তাব দিয়েছেন, আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব। প্লিজ আমাদের কদিন সময় দিন, আমি বাড়িতে একটু আলোচনা করে নিই, তারপর আমাদের সিদ্ধান্তটা আপনাকে আমি জানিয়ে দেবো। এটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনাদের মেয়ে আমাদের ঘরে এলে সুখী হবে। আসলে আমরা কেউই ঠিক এত তাড়াহুড়ো করে এই সম্পর্কের কথাটা ভাবিনি, তাই ভাবেননি তো কি হয়েছে দিদি, এখন ভাবুন। লোকে বলে না যে জন্ম মৃত্যু বিবাহ এই 3 বিধাতা নিয়ে, আর আপনার মেয়ের ভাগ্যে যদি আমাদের ঘরেই লেখা থাকে তাহলে তাকে সেখানে আসতেই হবে, কি বলো বকুল মা? পুরো পরিবারটাই বিষ। ছাড়ো না, এখন এসব কথা ছাড়ো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি বরঞ্চ এখন বেরিয়ে পড়ো। ও একটা কথা বলতে ভুলে গেছি, বলছি কি আজকে পাপানের টিচার আসবে না সন্ধেবেলায়, তো ভাবছিলাম একটুখানি ও বাড়িতে ঘুরে আসবো। ও বেশ তো যাও, তবে সাবধানে যাও, ঠিক আছে? ঠিক আছে। ও শোনো না আরেকটা কথা, বলছি তুমি যদি অফিস থেকে যে ও বাড়ি চলে আসো তাহলে আমরা 3 জন রাত্রিবেলা একবারে গাড়ি করে ফিরে আসতে পারবো। ঠিক আছে। আর হ্যাঁ শোনো, তুমি একবার ও বাড়িতে ফোন করে নিও, ঠিক আছে, যে তুমি যাচ্ছ। বাই চান্স যদি ওরা কোথাও বেরোয় তাহলে বেকার গিয়ে ফিরে চলে আসবে। ওকে চলো আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ। নির্মলা একটু চা হবে? তখন দিয়েছিলে আমার ঠিক পোষালো না, একটু থাকলে দাও না। পোষাবে কি করে, 1 ঘন্টা বাথরুমে ঢুকে থাকলে পোষায়? আছে চা আনছি, তুমি থাক না, থাকো তুমি বসো, ওরা তো স্কুলে চলে গেল, তুমি আবার রেডি হও, তোমার তো স্কুলে যেতে দেরি হবে। ঠিক আছে মা, আমি হচ্ছি, আমি এগুলো নিয়ে যাচ্ছি। আমি কি যান, আপনি যান। Thank you.
হ্যালো, হ্যাঁ দীপ্তি, আমি দিদি বলছি। ও হ্যাঁ হ্যাঁ দিদি বলো। বলছি যে আজকে কি বিকেলে তোমরা সবাই বাড়িতে থাকবে? তাহলে একবার ভেবেছিলাম ও বাড়িতে যেতাম। হ্যাঁ হ্যাঁ দিদি আমরা আছি। আচ্ছা দাদাও আসছেন কি? হ্যাঁ মানে আমরা বিকেল বিকেল চলে যাব, আর তোমার দাদা অফিস থেকে ফেরার পথে ওখানে ঢুকবে, একসঙ্গে আবার চলে আসব। খুব ভালো হবে দিদি, সত্যি কথা অনেক দিন আমরা একসাথে বসে আড্ডা মারিনি, খাওয়া দাওয়া করিনি, তাই না? ও আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলতো, পিকুর স্কুলে না রিহার্সাল শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে ওর ছুটি হবে 6টার সময়, তো বরুণ আনতে যাবে, মানে তোমার ছোট দেওরটিও তাড়াতাড়ি চলে আসবে আজকে, বুঝেছো? খুব ভালো হবে গো। শোনো না, তাহলে আমরা জমি আজকে গল্প করব, খাওয়া দাওয়া করব, বলো সবাই মিলে খুব আড্ডা আড্ডা দেব। আর বাবা মাকে একবার একটু জানিয়ে দিও যে বিকেলবেলা আমরা আসছি, কেমন? ওকে বাই, রাখছি গো। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, ঠিক আছে ঠিক আছে, রাখছি। মা, দিদি ফোন করেছিল, বললো ও বলেতে আসবে। ও বাবা, বড় কোকেরা আসবে, বেশ ভালো তো। খুব দারুণ খবর গো। হ্যাঁ কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, আর আমি এসেই আর কি সব রান্নাবান্না করে নেবো, ব্যবস্থা করে নেবো। রান্নাবান্না তোমাকে করতে হবে, রান্নাবান্না আমি করব। সে তুমি কি একটা রেসিপি বলছিলে, ওই যে আরে কি এটা নতুন রেসিপি বলছিলে না, গ্রিন চিকেন, গ্রিন চিকেন কে ধনে পাতা দিয়ে? হ্যাঁ গ্রিন চিকেন, আপনার মনে আছে এখনো? মনে থাকবে না, আমি তো ভেবেছিলাম সবাই যখন মিলেমিশে বসবো তখন ওই রান্নাটা করবো, মিলেমিশে গ্রিন চিকেন ব্যাপারটা কিরকম গো? বাবার জন্য তো এরকম আমি রান্নার নাম শুনিনি। তুমি অনেক কিছু শোনোনি, আমি বলছি গ্রিন চিকেনটা হচ্ছে কিছুই না, ওই ধনে পাতা সবুজ হয় তো সেই ক্ষেত্রে চিকেনটাকে ভালো করে ধনে পাতা দিয়ে মেখে তারপর রান্না করতে হয়, এই আর কি, সিম্পল। ও মানে চিকেনের সঙ্গে ওই ধনে পাতাটাকে অ্যাড করার জন্য ওর আগেই হলো গ্রিন চিকেন। হ্যাঁ ওই চিকেনটা, চিকেন কারিটা অনেকটা সবুজ সবুজ দেখতে হয়ে যায়, সে কারণে গ্রিন চিকেন। লাল লঙ্কা বেটে যদি ওর মানে মুরগির মাংস করা তো রেড চিকেন। না ওটা তো রেড চিকেন। আচ্ছা মা শুনুন না, আপনি কিন্তু এখান থেকে না মিষ্টি আনবেন না, অফিস থেকে ফেরার পথে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, আমি সেখান থেকে ভালো ভালো মিষ্টি নিয়ে আসবো। ঠিক আছে তুমি তাই না এনো, কিন্তু দেরি করো না বৌমা, ওরা এসে চুপচাপ বসে থাকবে, বউ হবে। আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে যাই, কাজগুলো করে নিয়ে গেলো। হ্যাঁ গো, বলছে যে সারাদিন কি অড়ালে, শুধু তো তোমার মতন ওই গ্রিন চিকেন আর রেড চিকেন নিয়ে বসে থাকলে আমার চলবে না। 40টি বছর এই গ্রিন চিকেন আর রেড চিকেনের উপরেই আছো, বুঝেছো?